আমার দরকার হলো তোমার টাকা, নিজের টাকা নিজে পাইছো, বাস শেষ। এটা বুঝো ঠিক বলেছো, এত কিছু জেনে আমার কোনো দরকার নেই, টাকা গিয়েছে টাকা মিলেই চলো। খুব ভালো কথা, এখন তৈরি হয়ে থাকো, কাল সকালে তুমি আমার সাথে যাবা। আমি কোথায় যাব তোমার সাথে? আমার যে নানা মৌলানা তার কাছে যাবো, সবচেয়ে বড় মৌলানা যিনি, ওনার কাছে গিয়া কাবিন সম্পর্কে সঠিক আইন কি সেটা নিজের কানে শুনে আসবো, ঠিক আছে? কি শেরেঙ্গি দিয়ে গেল? এতো রাস্তা বাদাই করে আমি ডাকাত ধরে এনেছি, হ্যাঁ কাবিনের টাকা বলে দিতে হবে, এটা কোনো কথা হলো? কাবিনের টাকা যদি দেয় এক গরুতে কি হবে, আমি তো ফকির হয়ে যাব, তিন গরুতে তো কিছু হবে না, এটা কোনো কথা হলো? চতুর্দিক দিয়ে অ্যাটাক শুরু করেছে আমার, ঘরে যাবো নাকি গরুর সাথে থাকবো কিছুই তো বলে না, ঘরেই যাই। কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন, মন মহাজন নজরে সব রাখেন সর্বক্ষণ, কেউ হাসে আর কেউ বা কাঁদে, কেউ ধরে সংসার, নানা রঙের মানুষ তাদের নানা রকম কাজ, নানা রঙের মানুষ তাদের নানা রকম কাজ। যত চোর বাটপার আছে না, সবাই চুরি করে ধরা পড়ার পরেই একটা ডায়লগই দিয়ে থাকে যে তার শ্বশুর বাড়ি থেকে পাঠানো হয়েছে। খুব সুন্দর সিস্টেম, তাই না? কি বলেন এগুলি, আমাদের বংশ উচ্চ বংশ, আমরা চুরি বাটপারি কি বলে কখনো জানি না, কাকে কি বলেন? চিচি, ও চুরি বাটপারি কি আপনি বুঝেন না? না, এই গরু আপনার শ্বশুর বাড়ি থেকে পাঠিয়েছে, এই গরুর মালিক তো আপনার সামনেই দাঁড়িয়ে আছে, এই যে উনিই তো এই গরুর মালিক। এই এটা তো আমার গরু, তোরা চুরি করে এনে গাছের লগে বান্ধা থুইছস। চাচা এগুলি কি বলেন আপনি, এগুলো আপনা? এই আমার না, তবে তোর কোন শ্বশুরের? হ্যাঁ কোন শ্বশুরের? আমার শ্বশুর তো একটা একটাই বিয়ে করেছি, আর ডলি আমার বউ একটাই বউ, ডলি কি আসো, মানে কি হইছে? এই যে ওনারা এসেছে। কি ব্যাপার আপনারা? ওই যে তুমি তো বললা যে গরু তোমার বাপের বাড়ি থেকে এনেছো, এখন তো ওই কাকু এসে বলছে যে এগুলো তার। হ্যাঁ ওনার, আমার টাকা উদ্ধার করার জন্য আমি গরু নিয়ে আসছি। দেখছেন স্যার, দেখছেন আমি কইছি না, ওরা নানান ফোন দিয়ে আটকাইব আর কইব যে আমার কাছে টাকা পায়। এই যে দেখছেন, নতুন একটা গল্প আবার জন্ম দিছে। এই 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 খবরদার মিথ্যা কথা বলবেন না। হ্যাঁ বুড়া মানুষ আপনি, আপনার তিনকাল গিয়া এককালে ঠেকছে, আপনি মিথ্যা কথা বলেন লজ্জা করে না? নিজের পোলার তো বানিয়েছেন একটা বাটপার, আর নিজে হলেন মিথ্যুক। খবরদার যদি মিথ্যা কথা বলেন একদম একদম জানে মেরে ফেলবো। এই যে স্যার, এই যে দেখছেন আমি কইছি না যে আমি যদি গরু আনতে যাই তবে আমার মাইরা বস্তাত বইরা ওই নদীতে বাসায় দিব। এই যে দেখছেন আপনার সামনে আমার কি কইতেছে, কইলে জানে মাইরা ফেলাইব, খতম কইরা দিব, দেখছেন? প্লিজ এবার আপনারা থামুন, আমি সব বুঝতে পেরেছি। সেন্ট্রি, জি ম্যাডাম, ওনাদেরকে থানায় নিয়ে চলো। দেখেন আপনারা কিন্তু ভুল করতেছেন, আপনারা বেশি বাড়াবাড়ি করতেছেন, সব কিছু ঠিক মতো না যায় না, সত্য মিথ্যা যা চায় না করে আপনারা অন্যায়ভাবে আমাদেরকে গ্রেফতার করতেছেন। একদম চুপ, অনেকক্ষণ ধরে অনেক আজে বাজে কথা শুনেছি। আমার গরু গাছের লগে শুনি বেরিয়ে না পাইতেছিস?
দেখো কত সুন্দর চাদরছে, চলো আজকে আমরা জুসটা দেখি। আব্বারে ডাক দিমু বোগানাকি, তুমি না একদম বেরোসি। আমার গলাতে নামো না, আমি ঘুমামো, কিন্তু বিট্রি গেছে ঘুমামো, আমার তো ডর, পুলিশ না কখন ধরে লয়ে যায়। বাপ তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাপ, তোর আমি পাহারা দিমো, পুলিশ যদি আইতো লয় তোর ওই পিছনে দরজা আমি তো পার করে দিমো। হাই তুই কোনো চিন্তা করিস না বাবা, হাই হাই বল। তুমি একলা খাটতেছো, আমি খাটতেছি না, হ্যাঁ আমার কষ্ট তোমার চোখে পড়ে না। কোন আক্কেলে বলো তুমি, তুমি বলো কোন আক্কেলে তুমি একটা, এ তো বড় গরু চুরি করে নিয়ে আসলা, আবার চুরি করেছো করেছো করে এসে আমাকে তুমি বলো যে আমি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি, হ্যাঁ একটা চোর নিয়ে আমি সংসার করি। খবরদার খবরদার, আমার চোর বলবো না, আমি গরু চুরি করি নাই। কি বলো তুমি এটা, তুমি যদি চুরি না করো তার আলালের বাপের গরু আমার বাড়িতে আসবে কেমন করে? আমি আলালের বাপের কাছ থেকে গরু নিয়ে আসছি, আলালের বাপের আমি পরিষ্কার করে বলছি টাকার পরিবর্তে আমি গরু নিয়ে গেলাম। আপনার পোলায় আমার যে টাকা নিছে, টাকা নিয়ে মাইরা দিছে, সেই টাকা আপনি বাড়িতে নিয়ে ফেরত দিয়ে আসবেন, ফেরত দিয়ে গরু নিয়ে আসবেন। গরুর দড়ি সে নিজে হাতে ধরে দাঁড়াইছিল, তার হাত থেকে আমি গরুর দড়ি নিয়ে গরু নিয়ে আসছি বাড়িতে, এটা চুরি হয় কেমনে? কেমনে চুরি হয় এটা? ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে, কিন্তু কথা হলো আমার কাছে সত্য না বলি তুমি কেন বললা, তুমি কেন বললা যে বাপের বাড়ি থেকে তুমি এই গরুটা নিয়ে এসছো, কেন বলেছো তুমি? আমি বলো 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 তুমি বলো বলো। তুমি আমার সাথে এরকম চিল্লাপাল্লা করতেছো কেন? হ্যাঁ এত চোটপাট করার কি আছে? দোষ কি সব আমার একার, তোমার কোনো দোষ নাই? আমি আবার কি দোষ করেছি, আমি কি দোষ করেছি বলো তুমি বলো বলো। তোমার কি দোষ তুমি বোঝো না না? হ্যাঁ সামান্য কয়টা টাকা সেটার ব্যাপারে নিচ্ছে না হয় নিচ্ছেই, তোমার কাছে আমি কয় টাকা নিয়েছিলাম? 10,000 টাকা নিয়েছিলাম। 10,000 টাকার জন্য তুমি আমার সাথে কি ব্যবহার করছো, কি ব্যবহার করছো ভুলে গেছো? হ্যাঁ তুমি আমারে বলছো তুমি আমি যদি বাপের বাড়ি থেকে টাকা আইনা না দিই তোমার তাহলে তুমি আমার তালাক দিবা, তুমি এইসব কথা বলছো দেখাই যে আমি খেয়ে পাগেছি। সো আমি নিষেধ করেছিলাম, আমি নিষেধ করেছিলাম যে সমিতিতে টাকা রাখার কোনো দরকার নাই, আমার নিষেধ তুমি শুনেছো? শুনো নি তুমি নিষেধ, শুনো একদম উচিত কাম করছি তোমার নিষেধ শুনি, খুব ভালো করছি।
তোমার উচিত শিক্ষা হইছে। এক পয়সা আর কতবার পারবা? হ্যাঁ, সমিতিতে টাকা লেখো না এই পয়সা পারতে পারতে তো তুমি আমার খেপাই দিছো, আমার মেয়ের খেপাই দিছো, আমার আমার রাগ উঠছে। সেই জন্য গিয়ে আমি আলালের বাপের গরু নিয়ে আসছি। তুমি যদি আমার না খেপাই দাও তাহলে ওই বুড়ার গরু আমি কেন দিতে যাবো? সব দোষ আমার, আমার আমার দোষ আমার। আমি দোষ করেছি, তোমাকে বিবাহ করে আমি দোষ করেছি, আমি বিবাহ করেছি, আমি দোষ করেছি। এই যে পুলিশ বাবাকে মারে, বেন্টাকে পিটাল, আমি বিবাহ করেছি। দোষ আমার, দোষ আমার, বেন্টা দিয়ে পিটানো উচিত। আমি কোন দুঃখে তোমারে বিয়ে করতে গেছি? আমি কান্না করেছিলাম তোমারে বিয়ে করতে, দোষ হলো আমার কপালে, আমার কপালে। তোমারে যদি আমি বিয়ে না করতাম তাহলে আমার যে কত ভালো বিয়ে হতো, কত ভালো বড় হবে, সাথে বড় হবে, সাথে বিয়ে হতো। তুমি তোমার পথে কল্পনাও করতে পারো না। দোষ আমার কপাল, আমার আমার উপর কপাল, সেই জন্য আজকে আমি হাজতে। আচ্ছা তুমি কি কও তো? তোমার ডটার কিছু করে না? ধুর, ডরালে কি ভালোবাসা হয়? এখন যদি আব্বা ঘরটার থেকে বাইরে হয়ে এসে দেখে আমরা দুইজনে এমন করে চারটার দেখতেছি, তাইলে কি হবে কত? এখন এসব ভাবাটা আবার সময় নাই, এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। তুমি যে একা, আমি যে একা, লাগি যে ভালো, ও প্রিয়, ও প্রিয়। তুই যদি এখন আমার বাড়ি থেকে না যাস তাহলে আমি ঘর থেকে বটিয়ে নিয়ে তোর কল্যাণ নামে পেলাম। তারপরে কি তার চোটে খাইছি, কিন্তু সবচেয়ে বড় ডেঞ্জার হল এত বড় বড় মশা, এত বড় বড় মশা কামড় দেয়, ভুল লাগেছে। ভাই, কাল রাতে যত মশার কামড় খাইছি আমার সারা জীবনে আমি তত মশার কামড় খাইনি। হাত পা সব ছিদ্র ছিদ্র করে ফেলছে ওই মশায় কামড়ায়, এত মশা হাজতে। দুঃখ করবেন না ভাবি, আমি অ্যাডভোকেট আরিফুর রহমান রঞ্জু। আমি যখন একটা কেস হাতে নেই তখন আসামির এক পাও আগেই বের হয়ে যায়। আমি আপনাদের জন্য কোর্টে দাঁড়াবো ভাবি, চিন্তা করবেন না। আমি খুব গর্বিত যে তোর মতো একজন উকিল বন্ধু, একজন উকিল বন্ধু আমার ছিল। রঞ্জু ভাই শোনেন, আপনি কোর্টে দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন, কিন্তু শুধু আমার জন্য দাঁড়াবেন, আমি ছাড়া অন্য কারোর জন্য আপনি কোর্টে দাঁড়াবেন না। ও জেলেই পশুক। দেখেছিস, তুই আমার বন্ধু না, আমার ছোটবেলার বন্ধু, তুই ছোটবেলার বন্ধু, আমার বন্ধুত্বের দাবি। তোর একটা কথা বলি, তুই শুধু আমার জন্য কোর্টে দাঁড়াবি, আর কারোর জন্য না। দরকার পড়লে দুইজনকে ছুটানোর জন্য যত টাকা লাগে, মানে দুইজন মানুষকে ছুটানোর জন্য এগুলা কেনা, আমি তত টাকা তোকে দেবো। রঞ্জু ভাই, আমি আপনার তিনজন মানুষ ছুটানোর জন্য যত টাকা লাগে তত টাকা দিব, তার সাথে তারও একজনের টাকা বেশি দিব। কিন্তু তারপরও আপনি আমি ছাড়া অন্য কাউকে ছাড়াইতে পারবেন না। ছাড়াবেন একজন, টাকা পাবেন তিনজনের। যদি আমার কথা শুনেন তাহলে ঠিক আছে, আর যদি আমার কথা না শুনেন, অন্য করে ছাড়ানোর চিন্তা করেন, তাহলে কিন্তু আপনি সারা জীবনের জন্য আমার শত্রু হয়ে যাবেন, কথাটা মনে রেখেন। কেমন মানুষের সাথে আমি সংসার করি, চিন্তা করে দেখ, চিন্তা করে দেখ। আমাকে জেলে পচানোর জন্য কত তার আকাঙ্ক্ষা। আমি না যেন কি ভালো মানুষের সাথে সংসার করি, তাই না? হ্যাঁ, প্রত্যেক করে ভালো মানুষ আসছেন আপনি। ওকে শার্ট রাম তাই করে আমার একটু তাকায় দেখাও নাই। অর্ডার অর্ডার অর্ডার, শান্তি 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 শান্তি, ভাবি ভাবি ভাবি, উত্তেজিত হবেন না। আমি দুজনের সাথে আলাদা আলাদা করে একটু কথা বলতে চাই, অফিসিয়ালি কথা বলতে চাই। ভাবি আপনি একটু পিছনে যান, আমি একটু আপনার স্বামীর সাথে একটু কথা বলবো, একটু পিছনে যান। কি বলবি বল? দোস্ত বুঝেছি তো, গরু চুরি মামলা খুবই জঘন্য খারাপ মামলা, তুই এখন কত দিতে পারবি বল?
আমি তো কিছু করি নাই, আমি এখন তার হাজবেন্ড হিসেবে তো রাখা হয়েছে বুঝছোস। এখন আমি তো অবস্থা খারাপ, এক দুই হাজার টাকা দিলে হয় না? একটা মুহুরি একটা কেস হাতে নিলি তো 10-20 হাজার বের হয়ে যায়। আচ্ছা 20 হাজার আরো বাড়া বাড়া আরেকটু বাড়া আরেকটু 30-এর নিচে আমি পারবো না, সুটা করতো। আচ্ছা 15 দিন পরে বাকি। ভাগ্য পরিবর্তন সমিতি করে যে আপনি মানুষের কোটি কোটি টাকা মেরে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন সেটা আপনি জানেন না? অত কথার কাজ নেই সিপাহি, ওনাকে নিয়ে চলো। আমার দুইটা কথা আমি খালি কমু, দুইটা কথা আমার শুনতেই হবে, শোনেন একটু। কোনো কথা নেই, সোজা থানায় চলেন, আই নিয়ে চলো। না না আমার শুনতেই হবে আপা, শোনেন একটু, একটু শোনেন। ঠিক আছে, কি বলতে চান বলেন। ভাগ্য পরিবর্তন যে সমিতি, ওই সমিতিতে আমি শুধু চাকরি করতাম, আর কিছুই করতাম না, শুধু চাকরি করতাম। আর ওই সমিতিতে আমার নিজেরও টাকা জমা দেওয়া, আমার বাবা ওই যে 70,000 টাকা গরু বেচছে সেই টাকাও জমা দেওয়া, আমিও তো টাকা পাই। কিন্তু স্যার যে এরকম পলায় যাবো আমি কিন্তু জানতাম না, আমার বাপেও জানতো না। অনেক মিথ্যা কথা বলতে শিখেছেন তাই না? থানায় নিয়ে যখন আমি রিমান্ডে ইচ্ছে মতো পিটাবো না, তখন সব সত্যি কিন্তু বের হয়ে আসবে। স্যার স্যার বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। তুমি ওইদিকে যাও, আমি ওইদিকে যাচ্ছি। তারপর খাইটা যদি মরে টরে যায় আমার যেন দোষ টোষ না দেয়। কি কস তুই, মাই হয়ে তুই আমার বিষ খাওয়াইতে চাস? তাহলে দাও, তোমার খাওয়াটার দরকার নেই, আমি খাই মরে টরে যাই। আল্লাহ কি তোরে পাগল করছে, তুই কি পাগল হয়ে গেছিস? আমি পাগল টাগল হয়ে গেছি, এই পাগল টাগল আর কোনোদিন দিন ভালো হবে না। আমার পাবনা টাবনা পাঠিয়ে দাও। কি মুশকিলে পড়লাম। আচ্ছা কি চাস তুই, কত? তুমি আমার দুলাল ভাই বন্ধু টুন্দুরি ডাইকে নিয়ে আসো, নাইলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ টিস খাবো। এই কোয়ানকার কোন স্যামরা, তার লাগে তুই বিষ খাবি? তুমি দুলাল ভাই বন্ধু টুন্দুরি খুঁজে টুজে নিয়ে আসবা কি না সেই যা সোজা সুজি বলো। আচ্ছা ওই স্যার এটা আমি খেদে দিছি, এখন তারে কোনানে খুঁজে পাবো আমি? কও, আমি কিছু জানি টানি না, আমার দুলাল ভাই বন্ধু টুন্দুরে খুঁজে নিয়ে আসো, এটাই আমার শেষ কথা। তোটা কই পাবো আমি, তারে কই পাবো আমি? গুজে টুজে নিয়ে আসো নালে কিন্তু আমি এই বৃষ্টির কারণে মরে যাবো। ঠিক আছে ঠিক আছে, ধর তুই ধর, নাস্তা খামো না, আমি যাই করে খুঁজি। আসলে তো বৃষ্টির মিশাই টিশাই নাই, মিশামিশি কইছি তৈছি, বিশ কই তুই পামু। আপনি আমার ভিতর যাইতে দেন। আপনি কার কাছে যাবেন? আমি আলাদা লাগে দেখা করতে যাব। আলাদা কথা কেন নাই? আরে ছাড় তো, এত চিৎকার কেন আপা? আপনার আলাল ভাইরে কেন ধরে নিয়ে আসছেন? সে তো কোনো অপরাধ করে নাই। আসল অপরাধী যে তারে না ধরে আপনার আরেকটা মানুষকে ধরে নিয়ে আসছেন কেন? তারে ছেড়ে দেন। আসল অপরাধী না মানে? তাহলে আসল অপরাধী কে? আসল অপরাধী হইলো সমিতির মালিক নির্মল সেন, সে সব টাকা নিয়ে ভাগছে। হ্যাঁ সে সব টাকা নিয়ে পালিয়েছে সেটা আমরা জানি, কিন্তু তার ঠিকানা তো এখনো আমরা খুঁজে বের করতে পারিনি।
আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন। আমি তার ঠিকানা কই থেকে পাবো? তাহলে আপনি যদি ঠিকানা না দিতে পারেন, আচ্ছা কে জানে তার ঠিকানা, সেই তথ্যটা আমাকে দিতে পারবেন? আপা আমি তো কইতে পারুম না। তাহলে কিভাবে হবে? দেখুন, আলালাল দুলাল ওই নির্মলের এজেন্ট ছিল। আলালাল দুলাল কি করেছে? এই গ্রামের মানুষের বিশ্বাস জুগিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে ওই নির্মলকে দিয়েছে। তো এটার সাথে যে ওরা সবাই যুক্ত না, সেটা আমি কী করে বুঝব? সেজন্য তো তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই তারা অপরাধ করেছে। আর তাছাড়া তারা এইটার সাথে যুক্ত ছিল, তার মানে তারা অন্যায়ের সাথে যুক্ত ছিল। ওই সমিতির মালিক নির্মল সহ আলাল দুলাল এখন সবগুলো এখন গা ঢাকা দিয়ে আছে। গা ঢাকা দিয়ে আছে মানে? আলাল ভাই গা ঢাকা দিয়ে থাকবে কিসের জন্য? আপনারাই তো তারে গ্রেফতার করে ধরে নিয়ে আসছেন, তারে ছাইরা দেন, সে কেন গা ঢাকা দিয়ে থাকবে? নো, আমরা আলাল দুলাল কাউকে এখনো ধরতে পারিনি। আপনাকে এই তথ্য কে দিয়েছে? আলাল ভাইয়ের আব্বা, মানে সাসা। সাসাই তো আমাকে বললো যে আপনারা নাকি তাকে ধুইরা গ্রেফতার করে নিয়ে আসছেন, এখানে আটকায় রাখছেন। আপনাকে ভুল তথ্য দেওয়া হয়েছে, আমরা এখনো আলাল দুলাল কাউকে ধরতে পারিনি। তবে আপনি তাদের সন্ধান জানলে আমাদেরকে অবশ্যই জানাবেন। ও আল্লাহ গো, সাসা আমার লাগে এত বড় একটা মিথ্যা কথা কইছে? সাসা তো এরকম কাজ করার কথা না। আচ্ছা আমি গিয়ে আগে সাসারে জিগাই, সে কি বলে সেটা শুনে আমি পরে আপনারে জানাবো। আসি, আসসালাম আলাইকুম। বেশ কদিন আনন্দেই ছিলাম। শোনেন বাবাজি, আপনার মাই আম্মা, মাই আম্মা বলছিল যে আপনারা কবে আমাদের বাড়িতে দাওয়াত খাইতে যাবেন, এই দিন ঘন্টা যায় না যাইতে, তো কবে যাবেন কোন? আরে কি বলেন, যাইয়া খাবো কি, শীত তো চলে আসছে। মায় মায়ের বলবেন নানান রঙের পিঠা বানিয়ে পাঠিয়ে দিতে, একলা তো আর খাওয়া যায় না। নতুন বউ বাড়িতে আসলে পাড়া প্রতিবেশীদের নিয়ে ওই বউ বাড়ির পিঠা একসাথে খাওয়ার একটা রেওয়াজ তো আছে। রেওয়াজের কথা আমি জানি, শীতের পিঠা। জি, শীতের পিঠা না খাইলে পাড়া প্রতিবেশী লোকজন মন্দ বলবে, খারাপ বলবে। তো ঠিক আছে, আমি ওই ধরেন সপ্তাহখানে, মানে আগামী সপ্তাহে পিঠা নিয়ে চলে আসুন। ঠিক আছে, চলে আসুন। আমি গেলাম। আমি আপনার লগে এখন যাবো। মানে যাবি তো যাবি, যাবি না কেন? ওই আগামী সপ্তাহে আমি পিঠা নিয়ে আসবো নে, তখন তোর আম্মাও আসবে, যাওয়ার সময় তোর সাথে নিয়ে যাবো। না আমি এমনি যাবো। এই অবস্থায় যাবো কি বলতো? আমি এই অবস্থায় যাবো আব্বা, চলেন তো। এই পাগলামি করলে হইব? বাপের বাড়িতে যাবো, একটা প্রিপারেশন আছে না? না আমার কোনো প্রিপারেশন লাগবো না, আমার আম্মারে দেখার জন্য আমার কলকাতা ফাইটো যেতে চাই, আমি আম্মারে দেখতে যাবো, আমি এমনি যাবো। কাপড় চোপড় লাগবো না? আচ্ছা ঠিক আছে, আমি এখন আব্বার লগে যাই গা, বিকালবেলা তুমি কাপড় চোপড় নিয়ে আইসো। তাহলে এক কাজ করো না, আমার কি মনে হয় জানোস, ওর মাথায় সিট আছে? আছে তো, ওর মাথায় সিট আছে, ডাবল সিট আছে। ওই সিটে আমি বসে থাকুন, তোমার যদি বসতে তুমি এসে বসবা। উনানে যে খুঁজি তারে মাইয়াটা আমারে বিপদেই ফেলাইল। তোমার বাড়ির সামনে দিয়ে আমার মরণ যাত্রা যেদিন যাবে। আরে ওই তো ওখানে দাঁড়ায় দাঁড়ায় হিরোর মতো গান গাইতেছে,
খবরদার সামনে আসবেন না একদম। দুলাল বাবার নামে আয় বাবা। না 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 আমি নামবো না। আরে বাবা তুই আমার কথা শুন, আমি তোকে সম্পর্ক মাইনে নেছি, তুই আমার লগে বাড়িতে চল। আমি আপনার কথা বিশ্বাস করি না। আরে বাবা তুই তো আমার কথা শুনবি নাকি? আপনার কোনো কথাই আমি শুনবো না। রাত্রি তোর জন্য কানতে আছে, কইতে আছে তোরে না নিয়ে গেলে সে বিষ খাইব। বাবা তুই আমার লগে বাড়িতে চল, না রাত্রি মরে যাইব তো। আমার ধরার লেগে এইসব কথা বানাই কইতেছেন আপনি, আপনি কি মনে করছেন আমি বুঝি না? আমার অনেক বুদ্ধি, এসব আমি বুঝি। আল্লাহর কসম খোদার কসম করে কইতে আছি, আমি যা বলতেছি যা হাসাই কইতে আছি। বাবা তুই আয় নাম নাম বাবা। যে না নাইরা বেলতলায় একবারই যায়, চুন খায় মুখ পড়ছি আর পড়তে চাই না, আমি যাব না। আমি কি করুম, এত কইরা কইরাম পোলা তো নামেই না। বাবা নাম বাবা। আপনি যদি এখান থেকে না যান আমি কিন্তু গাছ থেকে পড়ে কিন্তু আত্মহত্যা করব। যান নাহলে লাভ দিলাম কিন্তু। কি করো কি করো কি, এগুলি কি শুরু করেছো, এখন কি শুরু করেছো? সবই তো বুঝি, বাপের বাড়ি যাবো আর কি। হ্যাঁ বাপের বাড়ি যাবো, তোমার কোনো অসুবিধা আছে? যে স্বামী আমার জেলে পচাইতে চায়, হ্যাঁ তার সাথে কিসের সংসার, কিসের সংসার তার সাথে? আমি পচিয়েছি? আমি তোমাকে পচাতে চেয়েছি নাকি তুমি আমাকে আগে পচিয়েছো? আমি আসলে তোমার একটু ট্রাই করে দেখলাম তোমার মনের ভেতর কি আছে। জেলের ভেতরে গিয়া তোমার আসল চেহারাটা ফাট করে আমার চোখের সামনে বের হয়ে আসছে। তোমার ভেতরের চেহারাটা যে কত কুচ্ছিত কত জঘন্য সেটা আমি হাজতে না গেলে বুঝতে পারতাম না। কি সুন্দর কি সুন্দর, বাবা বাবা রঙ্গ কেলা শুরু হয়েছে, নিজে আমার এত ক্ষতি করলে এখন নিজেই আবার আমার উপর চোটপাট করতেছো, বাবা এই দুনিয়ার কেলা। তাহলে তো ঠিকই আছে, সব তো হিসাব মিলাই গেল। আমি তোমার এত ক্ষতি করছি, আমি তোমার এত সর্বনাশ করছি, তাহলে আবার তুমি আমার আটকাইতে চাইতেছো কেন? আমি চলে যাই, চলে গেলে তোমার আর কোনো ক্ষতিও হবে না, তোমার সব কিছু ভালো হবে, তোমার অনেক লাভ হবে, তুমি তোমার সেই লাভ নিয়ে থাকো। আচ্ছা হয়েছে বাবা হয়েছে, যাওয়ার হয়ে গেছে, এখন এখন নতুন করে শুরু করো, ওই আদত বাদত সব শেষ, ওকে ঠিক আছে শুরু করো এখন এখন বাধ্যগুলি। তুমি কি বলো তো, তুমি কি মনে করো তোমার নিজের যেমন লজ্জা সরম কিচ্ছু নাই, পৃথিবীর সব মানুষ সেরকম, আমিও তোমার মতো, আমার লজ্জা সরম কিছু নাই। হ্যাঁ তুমি আমার আমার কি তোমার কুত্তা বিলেই মনে হয় যে আমি তোমার এরপরেও তোমার পা চাটবো? কিসের কি কী ধরনের কথা বলো তুমি, এসব পাচাটা মোচাটা কি এগুলি, এসব কথা বলো না বলো না ডলি, বাদ দাও যাওয়ার হয়েছে, বাচ্চার দাদো কেটে শুয়ে পড়ি। আমার রান্না ভাত তরকারি তো তোমার কপালে আর ছুটবে না, আমার রান্না তোমার কপাল থেকে উঠে গেছে। বাবা রে তুমি কেন এরকম করতেছো, আমি কিছু বুঝি না কিন্তু, আমি তো বললাম যাওয়ার হয়েছে, নতুন করে শুরু করি হয়েছে। সব কিছু তো এত সহজ না, আমি এখন আমার বাপের বাড়ি যাইতেছি, যেদিন বাপের বাড়ি থেকে টাকা আই না নগদ টাকা তোমার মুখের উপর ছুঁড়া মারতে পারবো, তারপরে অন্য কিছু। তুমি যা ভাই, মানে যা ভাই, এত এত রিকোয়েস্টের পরও কথা শুনবে না? ওকে ঠিক আছে যাও, তুমি যাও বাপের বাড়ি, টাকা ছাড়া আসতে পারবে না, এক বলে দিলাম কথাটা যেন একদম মনে থাকে। অবশ্যই আমি টাকা ছাড়া আসবো না, আমি যখন আসবো টাকা নিয়েই আসবো। ঠিক আছে আমিও সেই দিনের অপেক্ষা থাকলাম, দেরি হলে কবর আছে কথাটা মনে রেখো। দেরি হবে না, টাকা তুমি সময় মতো পেয়ে যাবা, তবে টাকা পরিশোধ হওয়ার পর তোমার কি অবস্থা হয় সেটা দেখার জন্য তুমি রেডি থেকো। আরে বাবা কত তেজ, কত তেজ, একটা মেয়ে মানুষের এত তেজ ভালো না। যা তাকে কপালে, কপালের নাম কপাল। এবার আমি আর কিছু বলবো না, যাওয়ার হবে, অনেক সহ্য করেছি, তামা তামা হয়ে গেছি একদম। একদম মিশা কথা বলা, আমার ছেলে তোমার মনে একটু
কি কস মা আমাকে এতই খারাপ মা আমার নারী সেরার ধরের জন্য আমার মন কানবে না মা তুই খারাপ তুই একটা খারাপ মা আমার দেখা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মা তুমি আমি কি করছি যে আমি এতই খারাপ তোমরা আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে দাও নাই আমার বিয়ে দিছো তোমাদের পছন্দের মানুষের সাথে মফিজ তো অনেক ভালো মানুষ মা সেটা তোমাদের চোখে আমার চোখে না আমার এই চোখ দুইটা তোমাদের চোখে বসাই দেখো তখন বুঝবা যে তোমরা ভুল বলতেছো মফিজে তো অনেক কিছু আছে অনেক ধন সম্পদ আছে আলালি কি আছে এটা তোমাদের ভুল ধারণা মা মনের সুখ হলো কি আসল সুখ মনের মধ্যে যদি কোনো তৃপ্তি না থাকে সম্পদের সুখ দিয়ে আমি কি করব মাঝে মাঝে মনে হয় যে আমি দূরে কোথাও পালাই যাই শুধু তোমাদের সম্মানের কথা চিন্তা করে আমি সেটা করি না মানে মফিজ কি তোরে কষ্ট দেয় না সে আমার কোনো কষ্ট দেয় না আমি তারে কষ্ট দিই আমি ওই লোকটারে ডকাই মা আমার মনে অনেক কষ্ট কান্দিস না মা কান্দিস না তোর কান্দন দেখে এখন বুঝতে পারতেছি আমরা ভুল সিদ্ধান্ত নিছি যদি সুযোগ থাকতো মা আমি তোরে তোর মনের মানুষের কাছে ফিরাই দিতাম কিন্তু এটা তো সম্ভব না মা তাইলে তাইলে আমার একটা কথা রাখবা বল কি কথা আমার মন রাত দিলে তার পছন্দের মানুষের সাথে বিয়া দিও আমি চাই না আমার বন্ধু আমার মতো কষ্ট করুক আমি তোর কথা দিলাম মা রাত্রিরে তার মনের মানুষের কাছে বিয়া দিব কথা দিলাম তোর আব্বাই কর আম্মা তো আমার বাড়ির কাছে নামাই দিয়ে স্কুলে গেছে তার ভিতরে যাই চল কান্দিস না চল ডাক্তার আপা দাঁড়ান কি হয়েছে আপনার আপনাকে তো বিচলিত লাগছে কেন আপা আমি তো কম বেশি আপনার লগে সব কথাই শেয়ার করি আমি না অনেক বড় একটা বিপদে পড়ে গেছি আপা বিপদ সেটা বুঝলাম কিন্তু কি বিপদ সেটা না বললে বুঝবো কি করে আপা ভাগ্য পরিবর্তন সমিতিতে না আমি টাকা জমা রাখছিলাম ওই টাকাগুলো সব মাইর গেছে শুধু আমার না এই গ্রামের 90% মানুষ ওই সমিতিতে টাকা জমা রাখছিল তারপর সেই টাকা সমিতির মালিক নির্মল সহ ওই যে ম্যানেজার আলাল আর দুলাল তারা দুজন নিয়ে পালিয়ে গেছে এটাই তো বলবেন হ্যাঁ আপা আপনি তো ঠিক কইছেন কিন্তু আপনি জানলেন কেমন কইরা আমি সব জানি ওই যে দুলাল আছে না দুলাল ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল উনি আমাকে সব বলেছে আপা আমার টাকা মার গেছে তো গেছে হ্যাঁ কিন্তু সবচেয়ে বড় বিপদ হইলো যে আলাল ভাইরে পুলিশ খুঁজতেছে শুধু পুলিশ না পুরো গ্রামবাসী খুঁজতেছে তারে যদি একবার ধরে ফেলে তাহলে কি বিপদটা হবে আপনি বুঝতে পারতেছেন অপরাধ করলে তো শাস্তি পেতেই হবে তাই না আপা আলাল ভাই কোনো অপরাধ করে নাই তো আপনি কি বলছেন অপরাধ করেনি হ্যাঁ গ্রামের মানুষের কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে আর আপনি বলছেন অপরাধ করেনি আরে আপা আপনি বুঝতে পারতেছেন না কেন আলাল ভাই হলো সরল সরল একজন মানুষ ওই যে নির্মল নির্মলের ষড়যন্ত্রের মধ্যে সে পড়ে গেছিল তার কথা বিশ্বাস করে সে তার ওইখানে চাকরি নিছিল আর সে তো নিজেও নিজের টাকা জমা রাখছে তার বাপের গরু বিক্রি করে 70,000 টাকা সে জমা রাখছিল সেই টাকাও তো মাইর গেছে আপা শোনেন এসব কথা না আমাকে বলে লাভ নেই তারা যেহেতু ওই সমিতির সাথে জড়িত ছিল তার মানে তারাও অপরাধী তাদেরকে তো আমি অনেক বুঝাইছিলাম দেখেন ওরা হচ্ছে গিয়ে লোভ দিবে লোভ দিয়ে আপনাদের দ্বিগুণ টাকা দিবে এগুলো বলে বলে অনেক টাকা নিয়ে তারপর পালিয়ে যাবে কোথায় তখন তো আমার কথা কেউ শুনলো না এখন অন্যায় করেছে এখন আমার আর কিছু বলার নেই আপা আপনি বুঝতে পারতেছেন না আলাল ভাইয়ের কোনো দোষ নাই আর আপনি দুলাইলের নাম তো আমার আমার সামনে নিবেনই না আমার আমার সহ্যই হয় না যা গেছে গেছে আপা একটা উপায় কর না যেই উপায়ে আমরা উঠতেছে আলাল ভাইয়ের একটু বাঁচাইতে পারো আপা একটা বুদ্ধি দেন না এসব চিটার বাটপারের জন্য না আমার কোনো বুদ্ধি নাই পাপ করেছে এখন পাপের শাস্তি পাবে কি আপনি উল্টাপাল্টা কইতেছেন কি পাপ করছে আপনারে না আমি ভালো মানুষ মনে করছিলাম কিন্তু আমার তো মনে হচ্ছে আপনি মোটেও ভালো মানুষ না আপনি একটা খারাপ মানুষ আপনারে যে কে ডাক্তারি চাকরি দিলাম এটাই বুঝতে পারতাছি না মানুষ না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না আমি আগে অনেক বুঝিয়েছিলাম যে এটা হচ্ছে গিয়ে কয়েকদিন পরে পালিয়ে যাবে চিটারি হবে বাটপারি হবে অনেক খারাপ পরিণতি হবে কই তখন থেকে ও শুনলো না এখন কেন এসে আমাকে বলছেন জানতো আচ্ছা ঠিক আছে হয়েছে
আপনার জ্ঞানের কথা আপনার আদর্শের কথা আপনি আপনার কাছে রাখেন এমনিতে এখন আমার অনেক কাম পড়ে রইছে আমার আলাল ভাইরে বাঁচাইতে হইব আমি যাই আব্বা তুমি এক টাকা কেন আমার দুলাল ভাই বন্ধু-টন্ধু কই চেষ্টা তো করছি আনতে পারি নাই চেষ্টা করছো আনতে পারো না নাই মানে কি আমি সেরারে কইলাম আমি তোকে সম্পর্ক মাইনে নেছি চল বাড়িতে চল সে আমার কথা বিশ্বাস না কইরা উল্টা দৌড় দিল গাছে উঠে বসে রইল তোমার এই কথাটা তো আমি একেবারেই বিশ্বাস টিশ্বাস করি না তুমি নিশ্চয় ওরে মারছো টারছো পিটাইছো তারপরে ওই যে খুন করে নদীতে ভাসা টাসাই দিছো তারপরে এখন এসে কইতেছো টুতেছো যে সে নাকি ডরে ডরে গাছে উঠে বসে রইছে আরে বুক আমায় কয় কি এই তুই এত গল্প বানাস কোন আন্তিকা আমি পোলারে এত কইরা কইলাম বাড়িতে চল সে আমার কথা শুনলো না উল্টা দৌড় দিয়া গাছে উঠে বসে রইল আর তুই কস আমি ওরে মাইরা নদীতে ভাসাই দিছি আমি এইসব কথাটা তো বিশ্বাস বিশ্বাস করি না তুমি আরে আমার সামনে টামনে হাঁচি টাসি করবা নাইলে এক্ষণ আমি বৃষ্টিস খায় এই দুনিয়া ছেড়ে চলে চলে যাব এটাই আমার শেষ শেষ কথা এই মাইয়া এতদিন ধরে তোরে লাইলে পাইলে বড় করলাম আমরা পরে গেলাম আর আপন হইলো তোর এই দিন পরিচয় এই পোলার লগে ঠিক আছে আমরাই এখন ওই বাড়ি ছেড়ে চলে যাবো তুই ওই পোলারে খুঁজ দে শান্তিতে থাক থাক তুই শান্তিতে বাড়ি ছেড়ে চলে গেল টেলো মানে আমি তো এই বাড়িতে একা টাকা থাকতে থাকতে পারবো না তাহলে কি হবে আমি ওকে তো যাই তাই আমি ও চলে টুলে যাই কর্মদোষে হয় সর্বনাশ বলেন গুণীজন।